আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিলো এসে সামরি গান শূন্য কাফিলা ও হাশিম মাকি ও হাশিম মাকি মদানী শাহে মদিনা বলেন সবাই ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ এই নূরে নবী বলতে আপনাদের লজ্জা লাগছে কেন নবী খুব বাজে নাম নাকি নূরে নবী নামটা নোংরা নাম নাকি তাহলে চিল্লে তো বলা দরকার যে নবীর জন্য পৃথিবী উজালা হয়েছে নবীর জন্য সবকিছু তৈরি হয়েছে সে কোন নবী আমাদের নবী নূরে মদিনার জন্য এই সত্য কথাটা বললে কি মুখে ব্যথা হবে কি তাহলে চিল্লে বলবেন যেরকম দরুদ শরীফ পড়ানো চিল্লে বলবেন নবীর নাম ধরবেন লজ্জা লাগবে কেন মোমেনদের বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত উমর করতে কতল নবীর দারে যায় হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় জোরে বলে মসজিদে যারা বসে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মারতে গিয়েছিল না যায়নি মারতে পেরেছে না পারেনি মারতে পারেনি আমরা খুশি না বেজার তাহলে চিল্লে সুবহানাল্লাহ বলবেন আল্লাহকে খুশি করার জন্য হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে মদিনা আল্লাহুন ফরমান আলম নশরহ লক সদরক কোরিল বয়ান দেখো কুরআন ওয়ারফানা লক যিকরক সেজ রসুলে আরবি রসুলে আরবি মানব দরদি সেজ রসুলে আরবি মানব দরদি শাফাত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাহিলো এসে সামরি গান শূন্য কাফিলা ও হাশিম মাকি
হাশিম মা কি মাদানী ও হাশিম মা কি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাঁদেরা আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই আছে তাহলে যতগুলো মানুষ পদ্ম পুকুরের গ্রামে একটা কথা বলবো এই জলসায় একজনের কাছে আমি একটা দাবি করব একটা যুবক কলিজার টুকরা আমার ভাই রসুল বললেন কুল্লু মুসলিমি নাই খোয়া একটা যুবক আমার কলিজার টুকরা মুসলমান ভাই শুধু হাত তুলে দেখাবে হুজুর আমি শুধু জুমার নামাজ পড়তাম আমি কথা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব শুধু জান্নাতে যাব বলে আছেন কি কোনো জ্ঞানী একটা যুবক আমি তার লাস্টে তার জন্য দোয়া করব যে আল্লাহ তার মৃত্যুর কষ্ট না দিক মৃত্যুর পরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিক হাজার মানুষ নিয়ে আমিন বলবো পরেই তার জন্য দোয়া করব যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত পড়ো না কথা বুঝতে পারোনি শোনা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না সে হাত তুলে বলবে হুজুর আগে শুধু সিরেফ জুমা পড়তাম এখন পাঁচ ওয়াক্ত পড়ব গাড়িতে পড়ব বাড়িতে পড়ব রাস্তায় পড়ব সময় পেলে মসজিদে পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব শুধু জান্নাতে যাব বলে একটা জান্নাতি বিশ্বাসী যুবক আছে এর ভিতরে জান্নাত বিশ্বাসী হ্যাঁই হলো বাগ বাচ্চা কি নাম হ্যাঁ আমার হায়াতবার ভাই আল্লাহ আমার হায়াতবার ভাই আমি দোয়া করব আল্লাহ যেন মৃত্যুর আগে মদিনা যায় বলেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ আমার ফরজ ভাইয়ের মইমুরুব্বি জান্নাতি বলেন আমিন এই সবাই বলেন আমিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কবুল করে নিয়ে বিনিময় আপনার দোয়ায় জান্নাত দেবেন বলেন আমিন এই নামাজ জান্নাতের কি চাবি না তাহলে আপনাদের সব জানেন আপনাদের চাবির দরকার আছে না নাই এই কইছে তুই সত্য কথা বলেছিস সোনার মানিক তুই জীবনটা রিক্স লে যে আমি পাঁচ ওয়াক্ত পড়বো যে চাবি জানিস যাই তুই চাবিটা কাছে রাখ আল্লাহ ভালো করবে জোড়া হয়ে যা ফরজের সঙ্গে চুরি করতে বলিনি তো গাঁজা খেতে বলিনি তো জোড়া হয়ে যা যা আল্লাহ কবুল করুক দোয়া করুক জান্নাতে যাবে ইনশাআল্লাহ কি নাম লালবাবু মালি 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 রে আল্লাহ হায়াতের কপাল খুলে গেল হায়াতের বাম্মা জান্নাতে যাবে আল্লাহ কবুল করুন জোরে বলো না আমি ফাতিমা কেঁদে বলে স্বামী গো আমার টোটাল জীবন দশা ও ভাবিরা খালারা খাতুনের জান্নাত ফাতিমা বলে স্বামিনী আমার টোটাল জীবন দশায় আমার আব্বা জানের কোন সাহাবি আমার শরীরের কোন অঙ্গ দেখিনি জোরে বলুন আরে পাড়ার পাড়ার ভাবিকার জিজ্ঞাসা করলে যেই পাড়ার কোন ছেলেটা তোমার পা দেখিনি ও হাজার দেখেছি মেয়েদের কাপড় পরার নিয়ম হলো গোর গাঁটের নিচে দুটাটা মেয়ে লুঙ্গির মতন পরে এর মা শেখায়নি বাপও শেখায়নি স্বামী শেখায়নি শাশুড়িও শেখায়নি মেয়েরা কাপড় পরে কোথায় গোর গাঁটের নিচে আর পুরুষ কাপড় পরবে কোথায় গোর গাঁটের উপরে এখন অধিকাংশ পুরুষ পরে নিচে আর মেয়েরা পরছে উপরে উল্টো আল্লাহ হেফাজত করুন কাপড় ছোট হয়নি আমরা আমাদের মন ছোট হয়ে গেছে আল্লাহ হেফাজত করুক মায়েরা যে কজন শুনছেন
গোরঘাটের নিচে কাপড় পরবেন, পায়জামা যদি পরেন গোরঘাটের নিচে পরবেন, গুড়িয়ে থাক কাদা লাগে লাগুক, কাদার দাম বেশি না আল্লাহর হুকুম ফরজের দাম বেশি, ফরজের দাম বেশি তো, তাহলে আমার সায়া কাদা লাগুক আমি বিকালে ধুয়ে লব, আমার শাড়ি কাদা লাগুক বিকালে ধুয়ে লব, আল্লাহর হুকুম ফরজ আদায় হবে, গোরঘাটটা ঢেকে রাখা ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল জীবন দশায় ফাতেমার কোন অঙ্গ কেউ দেখিনি, ও মায়রা বোনা বেটিরা, তাই খাতুনে জান্নাত ফাতিমা জানিয়ে দিয়ে গেলেন, স্বামী গো আমার ইন্তেকালের পরে রাতের বেলা দাফন করে দেবেন, দিনের বেলা দেবেন না। শেরে খোদা আলী বললেন, কেন আমি রাতের বেলা দেব কেন? ফাতিমা তুজ্জোহরা বললেন, স্বামিনী আমার টোটাল জীবন দশায় কোন একজন পুরুষ আমার কোন অঙ্গ দেখতে পাইনি, আমি যখন বাইরে বার হতাম উঠোনে যেতাম, যদি কেউ কোথার থেকে দেখে ফেলে আমি হাতে মজা পায়ে মজা টোটাল বডিটা ঢাকা বরকা দিয়ে ঢাকা, আর এখনকার ভাবিদের বিরাট গরম হয় তাই বরকা পড়তে চায় না, যদি বরকা পরে ইকো পার্কে যাওয়ার জন্য যাতে কেউ লোক না চিনতে পারে, সংসারের মেলায় যাচ্ছে আদবের সঙ্গে বরকা পরে যাতোর বংশ লোক না চিনতে পারে, বরকা পড়তে লোকে চিনতে যাতে করে না পারে, পর্দার জন্য বরকা পরে না, আর দুটো একটা ভাবি ফ্যাশন বরকা পড়তে, হাই এইরকম বরকা পড়লে আগুন লাগবে তোর কপালে সোনার ভাবি, কারণ হলো বরকা পড়ছে ইটে শক্ত লোহা ইটে ছেটে নাকি, ইস বরকাটা পরার দরকার হলো আমার টোটাল অঙ্গ প্রত্যঙ্গ যেন কিছু বজা না যায়, তোমরা ইট পড়তেছো হ্যাঁ, বরকা মাঝখান থেকে কেটেলে এখানে দড়ি দিয়ে টেনে পিছন দিকে বাঁধছে যেন মাল করতে যাচ্ছে, এই আর কোনো আসে না নাই দেখে অবাক হই যে আল্লাহর বিচার করো, ও কি গোনাকে বরকা পড়েছো, বেটা ছেলেরা ঝাঁপাচ্ছে যে কি মেয়ে এরম কেন, দেখ 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 কোনো মনে কি দেখ, আর যদি হামা জমা পড়ে যায় কেউ বুঝতে পারবে যে বুড়ি কি জন, হে ও কি যাচ্ছে দেখি ছেড়ে দেবো ফালতু গুলো কোথাও কোথাও, আল্লাহু আকবার কথাটা বোঝার চেষ্টা করবেন। মদিনার মসজিদে গেলেন, একেবারে বৃদ্ধা মহিলা বুঝতে পারছে না যে বেটা ছেলে না মেয়ে ছেলে না কি, নাকি ছেলে ধরা না কি, আর নবী ওই হবে দেখে যে যার মা বাপের হাঁড়নি তার সন্তান বুঝতে পারে, পারে না পারে না, আর সন্তানের হাঁড়ি মা বাপ বুঝতে পারে, পাঁচটা ছেলে মা দাদাই শুয়ে থাকবে, পাঁচটা ছেলে মা শুয়ে এরকম চোখ চোখ বন্ধ করে চোখে কাপড় বেঁধে দেবো, কোন ছেলে হেঁটে আসছে মা বলে দেবে, যে বড়টা না ছোট না মেজরটা না সেজরটা, পৃথিবীর অন্য কোনো মেয়ে বলতে পারবে, পারবে না, হ্যাঁ মা আলাদা নিঃশ্বাস ফেললে বলে দেবে যে কে এরম নিঃশ্বাস ফেলছে, গর্ভধারিণী মা রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে উঠে ঘাড়ে রুমালটা বিছিয়ে দিলে, আর সাহাবারা দেখে তো আগুন হয়ে যাচ্ছে যে নবীর রুমালে বসে কি এ কে, এ কথাবার্তা বলে চলে গেল, যাওয়ার পরে সাহাবারা বলছে হুজুর কে আপনার রুমালে বসে কে, বলছে আমার দুধমা আমার মা হালিমা তো সাদিয়া, আমি ছোটবেলায় মায়ের স্নেহ পাইনি, আমার আব্বাকে চোখে দেখিনি, সাহাবারা যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তোমরা কোনো অঙ্গ দেখতে পাওনি, তোমরা কিছু বুঝতে পারোনি, আমি আমার মায়ের হাঁটটি দেখে বুঝতে পেরেছি উনি হলেন আমার দুধমা হযরতে মা হালিমা তো সাদিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার কিছু দাদি আছে কিছু খালামা আছে কিছু চাচি আছে রে, এত পর্দা এত পর্দা, বাড়ি গেলে মা বার হয় না দাদি বার হয় না কিন্তু বৌমা বার হচ্ছে, হুজুর ভালো আছেন সেই সর্বড়িয়া বাড়ি আমার কিন্তু শাশুড়ি তো আছে না, ইয়ে লজ্জা নাই, আল হায়াউ শোবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ, কলিজার টুকরা ভাবিরাও খাতুনে জান্নাতকে বললেন শেরে খোদা আলী ব্যাপারটা কি জানতে চাই, হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জানালেন আমার টোটাল জীবন দশায় কেউ কোনো অঙ্গ দেখতে পাইনি, আর আমি আমার অঙ্গ আমি আমার শরীরের গঠন
কারুর বুঝতে দেই না ও ভাবি কথাটা বোঝার চেষ্টা করুন খোলা বলিনি খোলা বলিনি একেবারে খোলা বললে এটা কেমন লাগে ফাতিমা বলছে আমার শরীরের গঠন আমি কারুর বুঝতে দেই না তাই আমার রাতের বেলা যদি দাফন করেন কাপড় ঢাকা দিয়ে রাতের বেলা আমার আব্বা জানের কোন সাহাবি আমার শরীরের গঠন বুঝতে পারবে না ইন্তেকালের পরেও পর্দা আজকের ভাবিরা বন্ধনে ছেয়ে গেছ নামাজে পর্দা নামাজও নাই আর কোরআন তেলাওয়াত নাই পর্দা নাই স্যারের কাছে গিয়ে মানুষ গল্প করছো লজ্জা নাই বাচ্চা নিয়ে স্কুলে গিয়ে স্যারের সাথে গল্প করছো লজ্জা নাই আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি ভাবি এর জন্য আল্লাহর দরবারে কই পাদ দিতে হবে আর ওই লজ্জাপতি ফাতিমা খাতুনে জান্নাত জান্নাতের রানী আপনাদের সবার জান্নাতের সরদারিনী হবে কি করে মুখ দেখাবে কলিজার টুকরা ভাবি তাই জানিয়ে দিয়ে যাই এখনো সময় আছে ভাবি হারাম খাওয়া ছেড়ে দেন পর্দায় চলা শুরু করেন বিপর্দা ছেড়ে দেন বন্ধনে স্যারের কাছ থেকে আউট হয়ে যাওয়ার আল্লাহর গজব নাজিল হবে কেউ থাকাতে পারবে না বাইরা আমার বাবা দিরা আল্লাহর নবী দোজাহানের বাদশাহ বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদ রসুলুল্লাহর স্ত্রী ফাতিমার মা খাতুনে জান্নাত ফাতিমার আম্মি জান হাসান হুসাইনের নানি জান যার নাম ছিল মা খাদিজাতুল কুবরা রে পৃথিবীর এক নাম্বার নারী মা খাদিজা মা খাদিজাতুল কুবরা রসুল পাকের সঙ্গে কথা বলতে বলতে কাঁদছে নবী বললেন খাদিজা কেমন করে কাঁদো কেন খাদিজা রে খাদিজা কেমন করে কাঁদো কেন বলো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী কথা বলতে বলতে কেন কাঁদি আপনি তো কবরের আযাবের কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কবরের মাটি এমন করে চাপ দেবে বাম দিকের হাড় ডান দিকের হাড়ের ভিতরে যাবে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে কবরে বিষধর সাপ 99টা নিযুক্ত করা হবে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কথা বলতে বলতে কবরের আযাবের কথা মনে উঠে কাঁদি আমাদের কোন গিন্নি এরম বলেছে স্বামীর কাছে ওজন কথা বলতে বলতে কেউ কেঁদেছে নজির আছে নজির নাই আর পাওয়া যাবে না তাই রাসূল বললেন না সাহাবী কান্নুজুম বিআইহিম একটি দাইতুম হিতে দাইতুম আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার সাহাবীদের স্মরণ করো যদি হেদায়েত পেতে চাও ও ভাবিরা কলিজা টুকরা চাচিরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী জানালেন যদি স্বামী স্ত্রী সম্পর্ক দুনিয়ায় শেষ না করতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাও আল্লাহর দরবারে দোয়া চাও আল্লাহ আমার স্বামীটারে আমার সঙ্গে আল্লাহ হাশরে ময়দানে দেখা করায়েন আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবেন আল্লাহ আমার স্বামীর মহব্বত আর ভালোবাসা সম্পর্ক দুনিয়ায় শেষ করে দেবেন না আমার আল্লাহ প্রথম আসমান আসে আর প্রত্যেক দিন তার বান্দা বান্দিদের বলে বান্দা বান্দিরা পৃথিবীর সবাই ঘুমাচ্ছে তোরা চলে আয় এসে তোদের কি দাবি আমি আল্লাহ আমার কাছে বল ও ভাবি গো স্বামী ডাকবেন রাতের বেলা আর নিজে উঠবেন রাতের বেলা দুই স্বামী স্ত্রী সম্পর্ক যেন আল্লাহর জান্নাত পর্যন্ত থেকে যায় 70টা নারীর 70টা হুরের রানী যেন আল্লাহ তার স্ত্রীর করে দেয় এই নিয়েতে কাঁদেন ভাবি কাঁদেন খাতুনে জান্নাতের মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ এজন্য করে আমি কাঁদি রাসূল বললেন কেঁদো না কেঁদো না কেঁদো না মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবো না ইয়া হাবিবাল্লাহ কাঁদবো না তবে আপনার কথা দিতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কি দোয়া করবেন না
कथा दिन रसुल बोलें खादिजा तुम्हें केदो ना आमी नबी दुआ करब कथा दिलाम जोरे बोलुन आरो जोरे बोलुन सुभान अल्लाह कटा भाभी आछे नामाजेर पाटी बसे स्वामीके नामाजेर पाटी बसिए स्वामीर काछे दोआ चाय कबरेर आजाबेर बड़ भय हय दुजन स्वामी नामाज पढ़े ना स्त्री नामाज पढ़े ना स्वामी बीड़ी खाय गिन्नीओ बीड़ी खाय आसे ना नाई हां बीड़ी का शिखे जिखे स्वामी आगे बोल तो एटू जाली लिया নিবে যেতে বল রেগে যেত বলে ঠানতে পারিস না বাস আগে খুব বলতো যে তোমার গালে বিরাট গ্যাস তুমি বিড়ি খাও কেন আমি সহ্য করতে পারি না স্বামী জানে ও শেখাতে হবে তাহলে দুই গ্যাসে গ্যাসে অ্যাকশন মারলে কোনো অসুবিধা নাই বলে শ্বাস সময় দুটো বিড়ি এও খাচ্ছে ও খাচ্ছে ও অ্যাকশন ছাড়ছে ও অ্যাকশন ছাড়ছে আসে না না আর একদল মানে বিয়াদব আছে বিয়াদব বিড়ি খেয়ে মসজিদে যায় মুলো খেয়ে মসজিদে যায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যায় আসে না শুনেন বলবেন হুজুর বিড়ি খেলে ওযু হয় না ফতোয়া দেবেন ঠিক আছে দেন বিড়ি খেয়ে কুল্লি করলে নামাজ পড়া যায় ফতোয়া দেন মুলো খেয়ে কুল্লি করলে অসুবিধা হয় না ফতোয়া দেন কাঁচা পেঁয়াজ খেলে মসজিদে গেলে কিছু হয় না ফতোয়া দেন গ্যাসটা ঠেকানো যায় কাঁচা মুলো খেয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আলা আর পাশে যারা ছিল বলছে আল্লাহ বিষ খাবো না গলায় জড়িয়ে দেবো কার পাশে দেড়িয়েছি সব্বাস করেছে উফ ইয়া সুবহান রাব্বিল আলা এও বলে না এ সঙ্গে যখন দম বন্ধ করলে যে আল্লাহ জাহান্নামে যা যাবো সুবহান রাব্বিল আর বলবো না বলে চুপ করে আসবে আবার আরেকজনের পাশে দাঁড়িয়েছে সে বিড়ি খেয়েছে আল্লাহ এদের সঠিক জ্ঞান দিক বিড়ি খেয়ে কুলি করে ওযু করে চলে গিয়েছে গিয়ে বলছে এই গ্যাস বাড়াবে না বাড়াবে না জোরে বলেন দু তিন দিন গ্যাস থাকবে যারা বিড়ি খায় না ওই একদিন বিড়ি খেয়ে তিন দিন পরে একটা ভালো লোকের সামনে গেলে তার মুখে গন্ধ লাগবে যে বিড়ি খেয়েছে ইয়ে বললো খোদার কসম আজকে খাইনি আজ না খাইছি কাল খাইছিস তোর কালটা আমার গ্যাসটা আমার লাগছে বাজে জিনিস ছেড়ে দিতে পারেন না নামাজ পড়েন বিড়ি খান কেন এত ভালো মানুষ নামাজ পড়েন বিড়ি খান কেন গিন্নি রেগে যায় আবার আবার রসুলের ফাতোয়া দেয় নবী গ্লাসে মুখ দিয়ে খেয়েছে তুই একটু খা নবী এটা খেয়েছে তুই খা নবীর গালে তো নতুন গ্যাস ছিল এই নবীর গালে গ্যাস ছিল না বাস ছিল এই জন্য নবী বলে তোমরা সবসময় আতর মাখো আমি আতরের বিরাট ভালোবাসি ভাবিদের বলি আতর আতর মাখবেন স্বামীর কাছে যাবেন আর স্বামী যদি বিড়ি খায় আতর ফাতর ঠেকবে না গন্ডগোল কি ঠেকবে কি সেই জন্য আমার সোনার চাঁদ ভাই রসুল ভালোবাসতেন কটা জিনিস যদি বলেন মুখস্থ করলেন প্রথম নাম্বার আতর তারপর নামাজ তারপর মেয়ে ছেলে আমরা তিনটে ভালোবাসলে রসুল খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার তাহলে তিনটে ভালোবাসবেন মায়েদের উল্টো পাল্টা কথা বলবেন না রাস করবেন না রান্না একটু গন্ডগোল হয়ে গেলে লবণ চড়া হয়ে গেলে গোশ পুড়ে গেলে শাক পুড়ে গেলে মাছ পুড়ে ছাই হয়ে গেলে রাস করবেন না মারবেন না বরং বলবেন তরকারিটা খুব জোর হয়েছে আজকে আল্লাহ তোর ভালো করুক তুমি যে এত সুন্দর তরকারি রান্না করো ওর কালকে এরম করো ওটিক বুঝতে পারবে যে বিশাল লবণ হয়ে গেছে এই করছে সত্যি নামাজি লোক বলে কিছু বলে না আমার আজকে লয়ে গেছে আমি কালকে যদি এরম করি কথা পাচ্ছেন না তাহলে কালকের সাবধান হয়ে যাবে আর একটা রসুলের নীতি আপনি গিয়ে যদি দেখেন আপনার স্ত্রী রান্না করছে আর আপনি তো মাটি কেটে এসেছেন বিরাট রাগ তো আপনি তখন হিকমত করে বলবেন এই এক কাজ করো দেখ তুমি নিশ্চয়ই কোনো কাজে ছিলে তাই ইয়ে করো মানে কোনো টাউন কাজ দাও আমি ধুইলে আসি আর এই গুনুনটা আমি জাল দিই তরকারটা কুটি তুমি একটুখানি বসো না একটু দাঁড়াও আমি করে নিই একদম রাগলে হবে না ওর পেটাচ্ছে ওর চোখ দিয়ে পানি আসবে মারাচ্ছেও দুঃখ পাবে বেশি জিস আমি জোর করে লেট করেছি ঘুমিয়ে পড়েছিলাম মোবাইল দেখছিলাম আমার স্বামী মাটি কেটে আসলো ভ্যান চালিয়ে এসে ওজন রান্না করছে তো চরম শিক্ষা হয়ে গেছে কাল থেকে আটটায় ভাত রান্না করে রাখবো এরকম করার দরকার আছে না না
আপনার গিন্নির মারলেন, আল্লাহ নারাজ হলো, রসুল নারাজ হলো, গিন্নির পিঠে হাড়ে চোট হলো, আপনার খরচা হলো, আর সারা জীবন গন্ডগোল। এই যে উল্টো পাল্টা করবে না, পিঠে চলে ব্যথা জানো তো, মেরে তো কোমরটা ভেঙে রেখেছো। তাহলে ওইভাবে শিক্ষা দিতে হবে। আটা পেলান শুনলেন, আটা পেলান শুনলেন, আর শুনতে এসছেন কিছু জিনিস জেনেলেন। আপনার বাপমা খুব ডেঞ্জারেস, আপনার বাপমা বিরাট ডেঞ্জারেস। অনেক ছেলে বলে হুজুর আমার বাপমা বিরাট ডেঞ্জারেস, তাহলে আপনি আপনার গিন্নিকে বলে রাখবেন, শোন মাত দিলে বলে দিসনি, খেলে বলে খাইনি, আব্বা ওই রকম করে, একটা কথা বলিস আমার কাছে বিচার দেয়, তোর সাথে আমার গন্ডগোল হয়, আব্বা যাই বিচার দেবে, আমি দৌড়বো তোর কাছে যাবো, বিশাল রাস করবো, দর করলো দু এক গা ফুলো সর মারবো, তুই বাবার বাবার করবি, লাস্ট আমার মা নাইলে আব্বা সে থেকে নেবে। কিন্তু এগুলো মান না, এগুলো হচ্ছে কি নাটক, কথা বুঝতে পারেন? গিন্নি খুশি হবে, আমি খুশি রইলাম, আব্বা মা জানলো যে বিশাল মেরেছে, প্রথম যে চড় মেরেছে ও তোর হয়ে গেছে, কিন্তু না ফুলো চর, আর যুক্তি করা আছে যে মারবো চেপে যাবে। আব্বা মা কদিন তাহলে মা বাপ খুশি হবে না? তো স্ত্রীর কথা শুনে মা বাপকে কষ্ট দেবেন, কোটি টাকা ইনকাম করলে সংসারে জীবনে উন্নত হবে না, ওজন গজব নাজির হবে, মা বাপের বদ্ধ হয়। গিন্নি নারাজ হোক, গিন্নি একটু কষ্ট পাক, কিন্তু মা বাপকে খুশি রাখবেন, মা বাপ খুশি তো আমার আল্লাহ খুশি, আর গিন্নি খুশি মা বাপ নারাজ তো আল্লাহর তরফ থেকে গজব নাজির হবে, কথা ঠিক না? আর জোরে বলে ঠিক না ভুল? তাই চিল্লে তকবীরে ধ্বনি দেন নারী তাকবীর, আর একটু জোরে বলেন নারী তাকবীর, দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের মায় মুরুব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার পাড়ায় কালেকশন করি না, বাইরের লোকের দিয়ে করাই। এবার পিসাব নিয়ে গিয়েছিলাম, কথা বুঝতে পেরেছেন তো? হুজুরের যা পরিস্থিতি তাতে আমি দেখলাম সময় নেই বলে আমি বললাম যে একটু কালেকশন আমি করি, হালকা করে কালেকশন করেছিলাম। আমার কলিজার টুকরা যুবক জন মুরব্বী আমার আব্বা জানেরা, আপনাদের কাছে আমি কালেকশন করব, কিন্তু একটাও সাদার ওয়াজ করিনি আর করব না। এই মসজিদটা আগে মাটি, কি হাল কি অবস্থা, শুধু ছাই আর ঘাস, এখন পাথর বসে আছেন, পাথরে তো ভাই পাথরে বসে আছেন তো, কি সুন্দর মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আর কি ভালো উপরে ছাদ, আমার মনে হয় এই সোজা ছাদ পর্যন্ত রাস্তা পর্যন্ত যায়, আল্লাহ কবুল করুক। এখানে বিশাল নামাজ হবে, বিশাল জামাত হবে, ঝড় তুফান হলে জলসাও চলবে, আর মায়েদের প্যান্ডেলটার সঙ্গে আরো সুন্দর ভালোভাবে হবে। আমার মায়েরা প্রচন্ড জলসা শুনে আমল করবেন, কলিজার টুকরা মায়েরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ আপনাদের প্রত্যেকের আমাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আর দুটো জন যুবক নামাজি নামাজ পড়বে, আমি হায়াত বার কাছে খবর লবো, এলাকার লোকের কাছে খবর লবো, আর ওদের দুজনের জন্য দোয়া করবো। এক বছরের ভিতরে সর্বপ্রথম একটা গরু দিতে হবে, আমি টাকা পয়সার কথা বলবো না, প্রথম দানিকে একটা গরু দেবে, 4000 টাকা দিতে পারে, 6000 টাকা দিতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, একা একটা গরু। আমি আপনাদের নিয়ে বিরাট গর্ব করি, এলাকায় জলসা করি যে সাদা দেবী তো পদ্ম পুকুর যা শিখে আয়, তারপর জলসা দে, আর আপনাদের এই সাদা এই টাকা সব মসজিদে লাগানো হয়, তাই তো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন একজন, প্রথমে বলেন, প্রথমে একজন বলেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয় আমি একটা গরু দেব ইনশাআল্লাহ। কোথায় ঘুরছে? তকবীর দেন নারী তকবীর, খুব জোরে বলেন নারী তকবীর, দাতাগণ বলেন জিন্দাবাদ, বলেন একটা গরু কে দেবে প্রথমে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব, এক বছর পরে একটা গরু দেবে, আল্লাহর দরবারে আমি হাত তুলে দোয়া করব, আল্লাহর কোন জান্নাতি, কোন ব্যবসায়ী, কোন যুবক, কোন জ্ঞানী, কোন দানী, কোন কলিজার টুকরা মা, কোন বোন, এক বছর পরে একটা গরু দেবে, বলতে পারবে? একজন আছে
শুধু হাত তুলে দেখাবে যে হুজুর আমি এক বছর বেঁচে থাকি আপনি আমার জন্য দোয়া করুন আমি সামনে বছরে একটা গরু দেব ইনশাআল্লাহ। আছে একজন জান্নাতি, একজন ব্যবসায়ী, একজন যুবক, একটা গরু দিতে পারবেন এই মাহফিলে আছে একজন ইনশাআল্লাহ হাত উঠবে। হাত ওটা জায়গা, হাত ওটা জায়গা। এক বছর পরে সেরে একজনের কাছে আমি দাবি করলাম 5000 টাকা হোক 6000 টাকা হোক একটা সাংসাতে কিনে নেবেন 3000 টাকা দিয়ে, তো মাস পাঁচ ছয় খাওয়া দেবেন সান্ডাল হয়ে যাবে, যে আমাদের গ্রামের জলসার গরু ইনশাআল্লাহ বিরাট মোটা সোটা হয়ে যাবে, দিয়ে দেবেন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ দোস্ত হয়ে যাবেন আপনি, এক বছর পরে একটা গরু দেবেন বলেন একজন। হাত তুলে দেখা, দোয়া করি প্রথমবারই তার জন্য হাত তুলে, আল্লাহ তার মৃত্যুর আগে জান্নাতুল ফিরদাউস, মৃত্যুর আগে আল্লাহ নবীর রওজা জিয়ারত করাক, রিয়াজুল জান্নাতে নামাজ পড়াক, আল্লাহর নবীর রওজায় আল্লাহর নবীর আল্লাহর কাবা আর বিশ্ব নবীর চাঁদ মুখ না দেখায় আল্লাহ যেন তার মউত না দেন। এক বছর পরে একজনের একটা গরু দিতে হবে ইনশাআল্লাহ, হবে একজন। সেরকম হিম্মতওয়ালা কোনো যুবক নেই, কোনো কলিজার টুকরা মুরব্বী আর নেই, আল্লাহর কোনো হাজী বান্দা নেই যে হুজুর আমি সামনে বছরে যদি বেঁচে থাকি একটা গরু দেব। বলেন কোথায় সম্পদ, কোথায় জমি জায়গা, দিল্লির জমিনে কি হচ্ছে আপনারা সব দেখছেন, হাজার হাজার মানুষ কি পরিস্থিতি তাদের, কতজন মানুষ মারা গেল খবরে দেখছেন, পেপারে দেখছেন। একজন একটা গরু, হাত তোলেন বাপ, বড় আশা করে বলেছি আপনাদের কাছে একজন একটা গরু দিতে হবে এক বছরের ভিতরে। আরে লোক চাঁদা দেয় 50,000, 1,00,000, 2,00,000, 1,50,000। পদ্ম পুকুরে এই আপনার নতুন হাটে একটা মেয়ে ছেলে 1,00,000 টাকা দিয়েছে, নতুন হাটে পয়লা ফাল্গুন 1,00,000 টাকা দিয়েছে। ঘটপুকুরে চাঁদপুরে একটা ছেলে টাকা দিয়েছে জলসাই 1,00,000 টাকা, গরু উঠেছে 7টা, এক একজন একটা গরু। একটা ছেলে বলছে হুজুর আমি গরু দেবো কি করে, একটা গরু 1,00,000 টাকা দেবো লিখে লাগে, আগের বারে 1,00,000, ফের এবারে 1,00,000। বাদু মহেশ্বরপুর মধ্যম গ্রাম, আল্লাহর কসম, একটা ছেলে টাকা দিয়েছে 1,70,000 জলসা চাঁদা, এইলেন হুজুর লেন দোয়া করব। আমি একটা গরু চাচ্ছি, সব চুপচাপ মেরে বসে ভিটে বাড়ি বিক্রি করতে হবে না, আল্লাহর রাস্তায় আমি দোয়া করব তার নাম ধরে হাত তুলে। একজন শুধু হাত তুলে দেখান যে হুজুর আমার নামটা লিখে নেন, 10,000 টাকা না, বলেন একজন, বলেন আজকুলো যুবক সোনামানি মুমিন জান্নাতি তরুণ, এক বছর পরে একটা গরু দেবে, এক বছর পরে, 6 মাস 8 মাস 9 মাস 10 মাস পরে না, 11 মাস পরে না, 12 মাসের মাথায় মৃত্যু যদি না হয় একটা গরু দেবে মাহফিলে, হাত তুলে দেখাবেন একজন। হ্যাঁ গো একজন নাই, কি অবস্থা হয়ে গেল বলো তো দেখি, একজন নাই। যত দিন যাচ্ছে মানুষ তত কঠিন হয়ে যাচ্ছে, হবে একটু দেরি হবে, একটু দেরি হবে, কেন 5-7,000 টাকার ব্যাপার তো, 8,000 টাকার ব্যাপার তো, একটু দেরি হবে তবে হয়ে যাবে। আপনারা তকবীর দেন, শয়তানের মাথা বাজ পড়ুক, ওর মাথায় বজ্রাঘাত করুক, তকবীর দেন নারেই তকবীর, জোরে বলেন নারেই তকবীর, দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, নারেই তকবীর। এখানে 5,000 5,000 5,000 করে বহু লোক আছে টাকা দেয়, 2,000 2,000 করে বহু লোক টাকা দেয়, সেই টাকা সব মসজিদে জমা হয়, মাহফিলে খরচা হয়। যদি বলেন হুজুর আপনি একজনের কথা বললেন একটা গরু, তা যদি একজনের যদি আপনার সাহস না হয় চারজনে মিলে একটা বিশাল মোটা গরু দেন, দেবেন 5,000 টাকা একজন বলতে পারবেন হুজুর গরুর ধামালি যাব না 5,000 টাকা দেবো সামনে বছর, বলে বলেন দেই কোন দানি আছে, বলে হাত তোলেন তার নাম ধরে প্রথম তকবীর দেয়, তার দান থেকে শুরু হোক 5,000 টাকা এক বছর পরে আল্লাহর রাস্তায় হাত তুলে দেখান, তকবীরটা দেই তার নাম ধরে,
হুজুর আমি সামনে বছরে 5000 টাকা দেব ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছে বলেন? এইবার আসছে একটা হবে, একটা ঝাই হবে আজকে বুঝতে পেরেছি। হ্যাঁ গরুর লিস্ট একটু জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি লিস্ট চাইনি, আমি বলছিলাম যে একজন 5000 টাকা বলবে। এইবার যদি না দেন তাহলে আমি আর আমার আর কিছু করার নেই। একজন 5000 টাকা বলবেন না বাবা, মসজিদ সামনে ছাদ দেওয়া হবে রাস্তা পর্যন্ত আল্লাহ যদি চায়। আমি বলেছিলাম এখানে বসে দেখবো পাথর ঝলমল করছে কি সুন্দর দেখাবে, আর সত্যি কি সুন্দর করেছে আপনারা দেখেন। আপনাদের এই টাকা বসে থাকেন কেন? আপনাদের টাকায় কি হয়েছে দেখেন? এখানে কলম পিলিয়ারদের ঠেলে ঠেলে রাস্তা পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। 5000 টাকা একজন বলেন আল্লাহ মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী জানালে যারা মসজিদে দান করে দেয় আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে একজন নাই 5000-এর, 5000 বলেন তাড়াতাড়ি বলেন। এই প্রত্যেক বছর 5 কোটি দেয় তো, আট বছর কজন, গত বছর কজন দিল? তিনজন। তার ভিতরে একটা পার্টি আমাদের বাদশাহ যদি শুরু করে তো হয়, সে মানে পেলিয়ে দেব না সে কোথায় আছে? হ্যাঁ বাড়ি চলে গেছে, জানে দিলেছে আমার। আপনাদের ভিতরে কেউ আছে 5000 টাকা বলবে? যদি বলেন হুজুর আমরা 5000 টাকা করে দিয়ে ভিখারি হয়ে গেছি, মসজিদটা ক্ষতি হয়ে গেছে, পাথর পাথর লেগে গেছে, বিশ্রী দেখাচ্ছে, হ্যাঁ আমরা আর টাকা পয়সা দেবো না, আমি দোয়া করতে, আমি তো আর আমার মাদ্রাসার জন্য চাইনি আপনাদের কাছে কোনোদিনই এক টাকা চাইনি, যে সার না দাও লে যাই কে সাথ ফেলি, ভগরুমবাজি কাজ করি না। সারা এলাকার লোকের দাওয়াত দিই, যাবে দেখে আসবে, দু টাকা দেওয়া দেওয়া মন হয় দু টাকা দেবে তাতেই খুশি হব। কোনদিন গামছা নামিয়েছি কোনো জলসায় দেখেছেন? প্যাকেট পেটিছি দেখেছেন? কোনো লোক পাঠিয়েছি দেখেছেন? কার কাছে বলেছি 10 টাকা দাও দেখেছেন? নাগমুখ দিয়ে রক্ত তুলে যে পয়সা হয় সেই পয়সা লে যাই মিস্ত্রি লেবার লোকের দাম দেই, দিয়ে আল্লাহ এই পর্যন্ত আনিয়েছে। দোয়া করবেন রমজানের আগে ছাদ দিতে পারি, টাকার দরকার নাই, ভিক চাই নাই, আল্লাহ দিবে। 20-22 বছর ধরে জলসা করে যা কামাই করেছিলাম সম্পদ সব বিক্রি করে দিয়েছি, ভিটে বাড়িটুকু আছে, শুধু শুধু ভিটে বাড়িটুকু আছে। এই সুন্দিয়া ছকাটা কিনে দিলাম বিক্রি করে দিয়েছি 7-8 বছর আগে, সব বিক্রি করে দিয়েছি, ছাদে লাগিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। ছাদ দেবো 45 লক্ষ টাকা খরচ হবে, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এইবারে শেষ দাবি করব আমি আপনাদের কাছে, যদি দেন দেন, না দেন না দেন বলেন, দোয়া কর দেই 2000 টাকা দিতে হবে। এবার হবে কি না দোয়া করতে শাঁ করলে যাব, দাওয়াত বিশাল দাওয়াতের চাপ, পদ্মগুরিফের দাওয়াত হবে ও আশা করিনি আমি, বিশাল চাপ, সন্ধ্যে থেকে এই জলসা করে করে এই পর্যন্ত আসছি, বুঝলেন? 2000 টাকা কে বলছেন বলেন, হাত তোলেন দেখি ঝাঁট করে। 2000 টাকা এক বছর পরে 2000 টাকা কে দেবে? তাড়াতাড়ি হাত তোলেন, যান ভালো না বেশি কষ্ট করা যাবে না, বলেন 2000 টাকা। কি নাম? হ্যাঁ প
পহেলা নাম্বার আমার হাফিজুল ভাই 2000 টাকা দেবেন।